ইতালিতে একযোগে ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যক্রম চলছে। 2023 সালের মধ্যে 6 কোটি নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে করোনার সম্মুখ যোদ্ধা এবং প্রবীণদের দেয়া হচ্ছে এই ভ্যাকসিন। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও টিকা নিয়েছেন। তবে ভ্যাকসিন গ্রহণের পরও পরবর্তীতে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় দেখা দিয়েছে নতুন আতঙ্ক, যার ফলে ইতালির স্বাস্থ্যকর্মী সহ নাগরিকদের মধ্যে ভ্যাকসিন গ্রহণে দেখা দিয়েছে অনীহা। অনেকে দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছেন, করোনা পজিটিভ এসেছে, তাই আমরা কেউ শঙ্কামুক্ত নই। ফ্রন্টলাইনের হিসেবে আমাকেও টিকা নিতে হবে, বাট রুমে সেকেন্ড ডোজ নেওয়ার পরেও সেখানে করোনা পজিটিভ হয়েছে, সো সেক্ষেত্রে মোটামুটি কিছুটা ভয় লাগছে। ইতিমধ্যে রোমে 12 জন চিকিৎসক এবং নার্স সহ অনেকের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। যারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিয়েছিলেন তারা অন্যকে আক্রান্ত করতে পারবে কিনা সে বিষয়ে গবেষণার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতালিতে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 20 লাখ মানুষ প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন, দ্বিতীয় ডোজ নিয়েছেন 13 লাখের বেশি। ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেও থেমে নেই করোনা সংক্রমণ। গেল একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 13,000-এর বেশি আর মারা গেছেন 347 জন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি।